वेलकम टू लिमास वर्ल्ड। आशा करी अपनारा सबाई भालो आछेन, आल्लाहर अशेष रहमते आमराओ भालो आछि। तो एटा आमी गतकाल बिकेल थेके शुरू करेछि। आमरा हठात करे ग्रामेर बाड़ी चले जाच्छि। एटा जावार पथे बिकेलेर दिके देखुन कि सुंदर कुआशा पड़े गेछे, अथच ढाकाय किन्तु एखोनो अनेक गरम। তো যখনই আমরা গ্রামের ভিতরে ঢুকলাম, দেখলাম যে শীত শীত লাগছিল, আর কি সুন্দর কুয়াশা। আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু ছাদে গিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, হালকা ঠান্ডা ঠান্ডাও ছিল। তো আমাদের বাড়ির চারপাশটাই একদম গাছ দিয়ে ঘেরা, মাশাআল্লাহ গরম কম লাগে, শীতের দিনেও ভালোই ঠান্ডা। আর এটা হচ্ছে আমাদের কলা বাগান। তো উপর থেকে আমি কলা গাছগুলো দেখছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর কলা ধরেছে। তো বাড়িতে আসলে দেখা যায় সারাক্ষণ ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এগুলোর মধ্য দিয়ে আমাদের সময় কেটে যায়। আমারও খুব ভালো লাগে, গ্রাম কেন জানি ভালো লাগে আমি জানি না। তো আমাদের কলা কিছু আগে কেটে রাখা ছিল, ওগুলা বের করে দেখলাম যে মাশাআল্লাহ পেকে গেছে। আমার শাশুড়ি বলল যে খাও, তো আমি আমার ননদ আমরা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে। একদিকে আমরা পাকে খাই, অন্যদিকে আবার দেখা গেছে এটাতে মানে পাকা শুরু করে দেয়। তো পেঁপেও পেরেছিল, আমরা বাইরে বসেই কাটছিল আর সবাই মিলে খাচ্ছিলাম। পেঁপেগুলো মোটামুটি অনেক পেকে গিয়েছে। এদিকে আপা পেঁপে কাটছিল। তো পেঁপে খেয়ে এদিকে আমি উঠোনে চলে এসেছি, ছাগলের বাচ্চাগুলো দেখে অনেক ভালো লাগছিল। আসলে ঢাকায় আমরা এগুলা দেখি না, তাই আমার গ্রামে আসলে কেন জানি এগুলা দেখলে অনেক ভালো লাগে। আর এটাও একটা সবজি, এটা ঢাকায় পাওয়া যায় কিনা জানি না, এটার নাম হচ্ছে খাকরান। তো এটা তুলে এনেছে আমার এক আপা, বলল যে আমাদেরকে আজকে রান্না করে খাওয়াবে। আর দুপুরের রান্নার জন্য মাছ ভাজা হচ্ছে, আমাদের পুকুরের মাছ। আর এটা আমাদের বাড়ির পেছন সাইডে আমার শাশুড়ি মাচা দিয়ে খুব সুন্দর করে গাছ লাগিয়েছিল, সিম গাছ, জালি কুমড়া গাছ। কিন্তু আমাদের জন্য দুইটা জালি বড় করতে গিয়ে দেখা গেছে ওজনের ঠেলায় মাচাটা ভেঙে গিয়েছে আর ঠিক করা হয়নি। তো খুব বড় বড় দুইটা জালি রেখেছে আমাদের জন্য, এটা দিয়ে আমরা মোরব্বা তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব যখন এটা আমরা বানাবো। তো এই জালি দুইটা অনেক বড় হয়েছে, এগুলো দিয়ে মোরব্বা খেতে আসলে অনেক ভালো লাগে। এই গাছটাও আমার শাশুড়ির হাতে লাগানো,